আপনাদেরকে দেখতে পেয়েছেন। অনেক পুজো দেবার ডালা, অনেক ভিড় আছে আজকে। আমরা এখন আছি বজবজ স্টেশন, দেখতে পেয়েছেন তো। আমরা এখান থেকে যাবো আজকে দক্ষিণেশ্বর, সাথে আছে এখনো। তো আমরা এখন আছি টালিগঞ্জ, সাথে আমার সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। আমাদের শুভঙ্করদা আছে, পারমিতা আছে, শানু আছে, মোস্তাক আছে, মোস্তাক সিঙ্গেল আছে, তাই তো? আমরা এখন টালিগঞ্জ স্টেশনে নামলাম সবে। আমি মোস্তাক, ওরাও আছি পেছন দিকে, আর ওরা সব সামনের দিকে এগিয়ে গেছে। রাহুল সব এসেছে, সবাই আছে। এবং আমরা এবার দক্ষিণেশ্বর যাচ্ছি, তো এখান দিয়ে মেট্রো ধরবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে সাইনবোর্ড ছিল টালিগঞ্জ, কোথায়? আমরা এখন মেট্রোতে উঠব। মেট্রো ভিড় আছে। এই বসে আছে কাকা, আমাদের শুভঙ্কর মিত্র কাকা, ওইখানটায় বসে আছে। আপনারা দেখুন তো বসে আছে আমাদের মোস্তাক। পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম বাঁদিকে, আগলা স্টেশন দমদম প্ল্যাটফর্ম, দ্য নেক্সট স্টেশন দমদম প্ল্যাটফর্ম। ট্রেনে এখন কারেন্ট অফ হয়ে গেছে, সেই কারণে এসি গুলো বন্ধ হয়ে গেছে। আবার চলছে, ছবি দাঁড়িয়ে পড়ে ছবি তুলে এবার কি আসছে, কোন স্টেশন আসছে? আমাদের নামার টাইম হয়ে গেছে, আমরা সবাই মিলে এবারে নেমে পড়বো। মোটামুটি সৌরভ রেডি, জানলা দিয়ে ঝাঁপ মারবে। দাঁড়া, লাল চুল ঠিক করে নিচ্ছে, মোস্তাক হাতে কাটি দিয়ে দিল, হাত দিয়ে জিপ দিয়ে কাটি দিয়ে দিল। সৌরভ এই যে আমাদের ক্যামেরা ম্যান রেডি, ক্যামেরা নিয়ে পিঠে ব্যাগ, আর আমাদের একটা কাকা আছে, ভালো মেয়ে থাকলে খোঁজ খবর দেবেন আপনারা। চলে এলাম আমরা দক্ষিণেশ্বর স্টেশন, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর। এবার যাবো দক্ষিণেশ্বর মন্দিরে।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। খুব সুন্দর ভাবে সাজানো আছে। এখানে একবার আসো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, এটা বাইরের দিকটা। আমরা এসেছি, সব বন্ধুরা এসেছি। সুন্দর স্টেশন। হ্যাঁ, টালিগঞ্জ থেকে আমাদের দক্ষিণেশ্বর মেট্রোর ভাড়া নিল 25 টাকা করে পার হেড। আর লোকাল ট্রেন আছে আমাদের, আমরা বজবজ থেকে টালিগঞ্জ লেক গার্ডেন্স রিটার্ন কাটা হয়েছিল 5 টাকা করে, 1,010 টাকা পড়বে। তো আগে খুবই অসুবিধা হতো লোকাল ট্রেনে, এখন কিন্তু মেট্রোতে অনেক সুবিধা হয়েছে। স্কাই ওয়াকে আছি আমরা। মোস্তাক দেখতে পাচ্ছেন কাদের ছবি তুলছে, দুটো মেয়েকে নিয়ে এসেছে। ও সরি সরি, একদম এটা মোস্তাক নয়, মোস্তাকের মতন দেখতে বলেছে। আমাদের শুভঙ্কর দা আছে, শুভঙ্কর দাই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা এখানে পুজো দিতে পারেন এখান থেকে। এখানে পুজোর ডালা দেওয়ার জন্য দোকান করা আছে। না না, তুই তো খালি পেয়ে যাবো। দেখতে পেয়েছে শুভঙ্কর দাকে একটা বউ হাত ধরলো, বললো হাত ধরে বলছে ডালা নিন ডালা নিন, ডালা নেওয়ার নতুন রকমের স্বভাব দেখাচ্ছে, আপনারা দেখুন খুবই সুন্দর। দেখুন হাত ধরে ডাকবে, পুজো দিতেই হবে। আজ অমাবস্যা দিনে ভালো দিন, মনস্কামনা পূর্ণ হোক সবার। আমরা নামছি দক্ষিণেশ্বর মন্দিরে। খুবই সুন্দর ভাবে এখানে আছে পার্কিং করার জায়গা আছে, এখানে যারা গাড়ি নিয়ে আসছে তারা পার্কিং করতে পারবেন। রামকৃষ্ণ যত মত তত পথ, বক্তা রামকৃষ্ণ। এইখানে গাড়ি পার্কিং করতে পারবেন, বাইক চার চাকা। হ্যাঁ
আজকে অনেক ভিড়, কাল কৌশিকী অমাবস্যা গেছে, সেই কারণে মন্দিরটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পেয়েছেন অনেক পুজো দেবার ডালা, অনেক ভিড় আছে আজকে। হ্যাঁ, আজকে রোদ্দুরটা অনেক আছে, সেই জন্য গরম হচ্ছে। হ্যাঁ, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা এলে কি হয়, ওদের নাকি ব্রেকআপ হয়ে যায়। তো যাদের ব্রেকআপ করার ইচ্ছা, তারা এই দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে পারেন। এটা চলতি কথায় বলা যায় যে যাদের বিয়ে হচ্ছে না তারা আসতে তো পারি, আর যাদের ভাবছেন ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে, ব্রেকআপ করা যাবে, তারা দক্ষিণেশ্বর অবশ্যই আসবেন। ভাইও গার্লফ্রেন্ড আনেনে, কারণ হচ্ছে যদি ব্রেকআপ হয়ে যায় মোস্তাক আনেনে, সেই জন্যে। ঠিক আছে, আমরা এনেছি যদি চেঞ্জ করা যায় সেই কারণে। তাই তো পারমিতা, খুব রোদ্দুর আজকে। সুভদ্রা বাবরা, সুভদ্রা রায়, সুভদ্রা রায়, আপনি আসছেন ছোট বাবরা থেকে, সুভদ্রা খুব সুন্দর দৃশ্য। শুনছো লাইন কি বলছে, কতদূর লাইন গেছে দেখো। আসো আসো, এখানে ডালা বিক্রি হচ্ছে, এখানেও ডালা পাওয়া যায়, যারা পুরো দিতে চাইছেন তারা এখানে দিতে পারেন। এখন খুব রোদ্দুর, ঠিক আছে, খুব রোদ্দুর আছে। বাগানতলা থেকে এসছে বজবয় বাগানতলা, আর যেটা হচ্ছে আমরা এখন বেলুড় যাবো, ওখানে টপকাতে হবে, কারণ এখানে এখন পুজো দেওয়া যাবে না, অনেক ভিড়, অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। আজকে জেটির কাউন্টার পর্যন্ত লাইন আছে অমাবস্যার জন্য, সবাই দেখেছে। উপরে দেখুন বালির ব্রিজটা, ওখান থেকেও কিন্তু লোক হেঁটে হেঁটে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ অনেক ভিড়, এই দেখুন এখানে পাখি আর পায়রা আছে। কোথা থেকে তুমি? ঠিক আছে, এবার এখান থেকে আমরা টিকিট কাউন্টারে কাটবো, আর টিকিট মনে হয় মেট্রোর টিকিট কাউন্টারের মতন করে দিয়েছে, দেখতে পেয়েছেন। 3 বছরের ঊর্ধ্বের টিকিট কাটতে হবে। এই সেই জায়গাটা, অনেক সময় এসে আমরা দেখতে পেয়েছেন, ওখান থেকে এখনো লোক আসছে। ঠিক আছে, না তুমি তো যা কথা বলো, সবাই বুঝে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। পুরো লাইনটা দেখুন খুবই ভিড়, আজ কি অবস্থা, আজ না কাল সবাই আসছে, যে যার বাচ্চাকে নিয়ে আসছে। আমরা দেখতে পেয়েছি মোস্তাক আসছে, তোমাদের জুতো ছিঁড়বে তো, তোমার তো যেখানে জুতো ছেড়ে প্রেম করাতে বলেছে, আমার 2006 দেখা হয়েছে তখনও জুতো ছেড়ে। এই সানু লাইনটা দেখেছিস, কবে তুই লাইনটা দেখেছিস, একদিক দিয়ে আসছে একদিক দিয়ে যাচ্ছে, এটা করে দিয়েছে, সবই নেমেছিল তাই বলছে, খুবই সুন্দর। আমাদের ওই দিকটা আছে বাটানগর, এদিকে আছে বিবি গাউন্ড, মানে আমাদের বজবজ কালীবাড়ির দিকটা বললাম আপনাকে। জুতো ছিঁড়ে গেছে, ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঘাট, দেখতে পেয়েছেন। এই যা, চার জনের দাদা তাড়াহুড়ো করে করে আসছিলাম, লঞ্চ ছেড়ে দিল, 5 মিনিটে বলতে চলে আসবে, ওটা আসতে দেরি আছে এখন। ভিডিও করতে করতে আমার দেরি হয়ে গেল, তাই জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে পড়লো, এখন ওপরে রোদ্দুর, কড়া রোদ্দুর, আর আমরা ছবি তোলার জন্য দেরি আছি। কত লোক নাচছে দেখতে পাচ্ছেন, এরা বেলুড় যাবে। প্রণাম করে আমি ছবি তুলে, না বুঝতে পারিনি,
আর স্টেশন গাবরা বসে পড়েছে, প্রতিবন্ধীরা বসে পড়েছে দেখতে পেয়েছেন। খুব বড় ভেসেল আছে, প্রায় 25 মিনিটের পর আমরা কিন্তু এপারে চলে এলাম, বেলুড়ে যাব। বেলুড় মঠ লঞ্চ এসে ল্যান্ড করে গেছে। মোটামুটি ভিড় আছে, দক্ষিণেশ্বর থেকে কম। আমি তো আমার কাজে করছি। তো বন্ধুরা, আমরা এখন দক্ষিণেশ্বরে খুব ভিড় দেখে এখন চলে এলাম বেলুড়ে। আমি সৌরভ, রানা, এদিক ওদের ফ্যামিলি আছে সবার, তো সবাই যাচ্ছে। তো এখন প্রায় 11:45 বেজে গেছে, আর এই এক সিঙ্গেল। তো আমরা এখন দেখাশোনা চলছে, তো আমরা এখন দেখি নাকি গেট বন্ধ হয়ে যাচ্ছে, 12টার সময় গেট বন্ধ। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে ঢুকে যাই তাড়াতাড়ি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে কোনো ভিডিও করতে দেবে না, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করা হচ্ছে। কে বললো? আমরা যেখানে ভোগ খাওয়াতে চলে এসেছি, ভোগের লাইন। আজকে হয়তো আমাদের একটা দুর্লভ জিনিস দেখা যাচ্ছে, বিয়ে করেনি কিন্তু বাচ্চা কোলে নিয়েছে, আস্তে আস্তে সব পূর্ণ হচ্ছে। দেখ দেখ শেখ, দেখ বিয়ে করেনি কি হচ্ছে, বাচ্চা কোলে নিয়ে, দেখ শেখ, দেখ পারমিতা নেবে তো। এগুলো খরচার খাতায় আছে, এগুলো সব খরচার খাতায়। এটা কি জিনিস, গালে দিলে ফিনিশ। খাও, তুমি খাও, খাও। হ্যাঁ, আবার কামড়ে কামড়ে খাচ্ছে। হয়েছে পারমিতা, হয়েছে হয়েছে, সবই ভালো লাগছে আমার। তুমি কিছু নেবে, হারবার কিছু নেবে গো? আচ্ছা, তার মধ্যে একটা বিশেষ বিজ্ঞাপন আছে, বিশেষ বিজ্ঞাপন, ইনি একটা মেয়ের দরকার, 1,00,000 ঘুরছে, খুব চাপের মধ্যে আছে, দয়া করে আপনারা একটুখানি সাহায্য করুন। কলকাতার বিখ্যাত চা, দক্ষিণেশ্বর এসে খাচ্ছে, বেলুড়ে খাচ্ছে। কাকুকে দাও, কাকুকে দাও, এবার আছে আমাদের, যাচ্ছি দক্ষিণেশ্বর যাব আবার। আমরা এখন আছি বেলুড়ে, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপর যাব। টিকিট হচ্ছে মাত্র 11 টাকা। এই টিকিট কাটা হয়ে গেছে, 11 টিকিট। টিকিটটা দেখে নিন, বারকোড স্ক্যান করা দিয়েছে এখন। এই যে এই ভেসেলটা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু প্রিন্সেপ ঘাট, ঠিক আছে? প্রিন্সেপ ঘাট যাচ্ছে এটা এখান থেকে, বেলুড় থেকে। আর এটা এলো দক্ষিণেশ্বর থেকে এলো, আমরা আবার যাবো ওপারে।
আমার বেলি মোড় থেকে ফিরছি যাব দক্ষিণেশ্বর। কি খবর, কেমন আছো? তো বন্ধুরা, এখন প্রায় 8:30 বাজে, আমরা সবাই এখন আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। সবাই আছে দেখতে পাচ্ছ, এদিকে সবাই আছে, আর রানা রানার বউ এখনো আসেনি, সবাই চলে এসেছি, শুধু রানা বাকি আছে আসতে। বাড়ি ফেরার সময় কিন্তু লঞ্চ একদম ফাঁকা, ম্যাক্সিমাম জায়গা পুরো খালি সিট। এটা হচ্ছে বালির ব্রিজ, দুটো ব্রিজ পাশে পাচ্ছি, একদিক দিয়ে ট্রেন যাচ্ছে, একদিকে বাস যাচ্ছে, আর এটা দিয়ে বড় গাড়ি যাচ্ছে। এখন গঙ্গায় জোয়ার আছে দেখতে পেয়েছেন, গঙ্গার জল দেখুন। এতটা করে জল উঠে যায়, যতটা শ্যাওলা দেখা যায় ততটা জল উঠে যায়। চ চ, এবার দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো ধরে সোজা টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে লোকাল ট্রেন ধরে বজবজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই ফলো আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন।